କ'ଣ ତାର ପଞ୍ଚାୟତରାଜ ମନ୍ତ୍ରୀ প্রকোষ্ঠ ভবন আপন অভিযোগ প্রকোষ্ঠর সিধা চিত্র দেখিপারে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন, লোক অভিযোগ শুণুছেন, রাজ্যের বিভিন্ন স্থানর লোক আসছেন। তবে দীর্ঘ 16 বর্ষ পরে অভিযোগ প্রকোষ্ঠরে লোক সমস্যা শুণুছেন মুখ্যমন্ত্রী এবং নির্দ্বন্দ্বরে বিনা কিছু বাধারে লোক মুখ্যমন্ত্রী দেখা করে পড়ছেন, নিজের সমস্যা জনাওছেন। ভারতীয় ন্যায় সংহিতার নূতন আইন রুজু হয়েছিল পরে দেখুন প্রেস মিট। আপন মানে জানিছেন যে নাগরিক সুরক্ষা সংহিতার গোটে ধারা যে সব কেতে সব অপরাধ হচ্ছে, সে অপরাধর ক্রাইম কেতে সর্চ সিজর হচ্ছে, তার ভিডিওগ্রাফি অডিও ভিজন মিশে তার রেকর্ডিং র ব্যবস্থা আছে। বর্তমান তাকে ট্রান্সপারেন্ট করিবা পাই পুলিশ র ইনভেস্টিগেশন কু স্বচ্ছ এবং নির্মল করিবা পাই সে ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেই হিসাবে গোটে ই সাক্ষ্য আপ আমার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সেমানে ডেভেলপ করেছেন, যেটা বর্তমান টেস্টিং ফেজে অছি, কালি তার টেস্টিং সকসেসফুল হল, এবং সেইথিরে আমি সব ইনভেস্টিগেটিং অফিসর রেজিস্ট্রি করবু, সেমানে তাঙ্কর যেতেবেলে ক্রাইম সিন কু যাওছেন তার যেতেবেলে সর্চ সিজার পাই যাওছেন তার ভিডিওগ্রাফি সেমানে করিবে। এই যে তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ আর লিগাল আসপেক্ট কু যদি আমি আসিবা, এই আইন প্রাবধান কেতা নোটিফিকেশন আবশ্যকতা রয়েছে, সেই নোটিফিকেশন আমি সব ইস্যু করে সারিছু, এবং তার ক্রিয়ান্বয়ন কতটি স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসিডিওর আবশ্যকতা রয়েছে, যাকে সরল ভাবে আমার অফিসর মানুষ আমি বুঝিয়ে দেবু যে এইটা এই ধারায় করা যায়, এবং সেই হিসাবে 17টি এসওপি আমার ক্রাইম ব্রাঞ্চ প্রস্তুত করেছে, আমার এডিশনাল ডিজি ক্রাইম ব্রাঞ্চ এবং আইজি ক্রাইম ব্রাঞ্চ সেমানে তা উপরে তাঙ্কর কার্য জারি রাখিছেন, অলরেডি বহুত এসওপি ইস্যু হয়েগলা, বর্তমান এই এসওপি আমি ইস্যু করছু এবং সিসিটিভি ভিতরে ফাংশন হব, এবং থানার যে সুবিধা অসুবিধাকে আমি আখি আগে রাখিকি সেটা যদি আবশ্যক হবে তাকে পরিবর্তন করি, কাহিঁকি বর্তমান যে আমি এসওপি ইস্যু করছু আইন প্রাবধান করছি, যেতে তার ইমপ্লিমেন্টেসন কলা বেড়ে আমি বহুত জিনিস আমি শিখবাক পড়বে, বহুত এক্সপিরিয়েন্স লার্ন করব, তেণু তা আমার এবং সেই দিগরে আমি কাম সারি দিয়েছি। ফরেনসিক সাইন্স র অপারেশন আমার ডাইরেক্টর ফরেনসিক স্টেট ফরেনসিক ল্যাবরেটরি রাজেশ কুমার, সে আমার এই নূ আইনে ফরেনসিক নূ আইনটা বিশেষ করে সাইন্স আর টেকনোলোজি উপরে বহুত গুরুত্ব দিয়েছে, এবং তাপাই 5 বর্ষ প্রাবধান রখা হয়েছে আইনে, যে 5 বর্ষ ভিতরে সরকার নোটিফাই করবে সব ক্রাইম সিন কু ভিজিট করবে, যেটা 7 বর্ষ উপর অপরাধ হচ্ছে, সাইন্টিফিক এক্সপার্ট ফরেনসিক এক্সপার্ট, এবং তাপাই আমার নেতৃত্ব দিয়েছি, এবং প্রায় বর্ষে হল আমার ফরেনসিক সার্ভিসেস পুলিশ ফরেনসিক সার্ভিসেস অপারেশন পাই গোটে বিধিবদ্ধ যোজনা হয়েছে, সেই হিসাবে আমার অপারেশন চালু রয়েছে, আগামী দিনে সেইটাকে আমি কার্যকরী করবো। এই যে নূ আইন হল আপন মানে জানিছিলে নাগরিক এবং ন্যায় এই দুইটা উপরে পর্যবেসিত, নাগরিক প্রথম ন্যায় প্রথম, এইটা হচ্ছে আইনের লক্ষ্য, তেণু নাগরিক মানুষ ন্যায় দেওয়া এই আইন মূল লক্ষ্য, এবং ত্বরিত ন্যায় প্রক্রিয়া এর মূল মন্ত্র, এবং লোক যেমিতি হইরাণ নহেবে এফআইআর দর্জ করিবা পাই আমার আগর বিভিন্ন থানার ধনা পড়ুলে জাঁপারে ঘটনাটা কোটি ঘটেছে, তেণু থানার থানা যে ঘটুছে তা হব না, সে যেকোন থানাকে যাই এফআইআর রেজিস্ট্রি করে পারবে, সেই জিরো এফআইআর প্রাবধান রয়েছে। দ্বিতীয় আমার ই এফআইআর প্রাবধান আছে, ই এফআইআর প্রাবধান হিসাবে সে যেকোন ইলেকট্রোনিক কমিউনিকেশন মাধ্যমে
থানার এফআইআর দিয়ে কিন্তু তিন দিন ভিতরে আসিকি সেই যে রিপোর্টটাকে তাকে দস্তখত করা পড়ব আর তিন দিন ভিতরে ন আসব তাহলে সেই এফআইআরটা দর্জ হয়ে পাইব না। এই আইনর আপনি যদি ভিত্তি দেখবে যে আগর যে ইন্ডিয়ান পেনাল কোড থাকা সেতু অপরাধর যে অফেন্সর যে চ্যাপ্টারাইজেসন লা সেতু প্রথমে অফেন্স এগেইনস্ট স্টেট লা প্রথমে এথর কিন্তু মানে রাজ্য স্টেট র প্রাধান্য লা এথর কিন্তু ব্যক্তি প্রাধান্য হয়ে যাইছে তেণু চ্যাপ্টারাইজেসন প্রথম চ্যাপ্টার হচ্ছে মহিলা এবং শিশুঙ্ বিরুদ্ধে হচ্ছে অপরাধ তেণু আপন মানে বুঝিপারুথিবে যে ব্রিটিশ যুগর শাসনরে স্টেট কু গুরুত্ব দিয়েছিলে বর্তমান ব্যক্তি কু গুরুত্ব দিয়েছে তেণু আমার অপরাধ আরম্ভ হয়েছে মহিলা এবং শিশু মানুষ বিরুদ্ধে রুত অপরাধ তারপরে ব্যক্তি বিরুদ্ধে রুত অপরাধ এবং সেই হিসাবে অন্যান্য অপরাধ হয়ে যাবে তার প্রাবধান আছে এবং বর্তমান আপনি দেখিবে যে বর্তমান ভারতীয় ন্যায় সংহিতায় 358 ধারা আছে আগর ইন্ডিয়ান পেনাল কোডে 511 ধারা ছিল এই যে 358 ধারা হয়েছে যে বহুত ধারা ছিল যেটাকে গোটে ধারার অংশ বিশেষ তাকে সেপারেট ধারা করেছিলে তাকে বর্তমান তাকে মিশিয়ে দিয়া হয়েছে তেণু যে আগ্রাভেটেড মেনসিয়ার কনসেপ্টরে যে অলগা অলগা সেকশন করেছিল সেটাকে বর্তমান সব মিশিয়ে গোটে সেকশনরে তাকে করা হয়েছে সো দ্যাট সেই সেকশন পনিশেবল হব এবং বহু জায়গায় পেনাল সেকশন পাই অলগা ধারা ছিল যেটাকে বর্তমান মূল ধারা গোটে সবক্লজ হিসাবে রক্ষা যাই এবং এই যে ভারতীয় ন্যায় সংহিতায় সমুদায় 21টি নয় অপরাধকে যোড়া হয়েছে অপরাধের আজ্ঞা পরিবর্তন হয়েছে অপরাধের ব্যাপকতা পরিবর্তন হয়েছে এবং বিশেষ করে আপনার দেখবে যে সন্ত্রাসবাদ টেরোরিজম যে আগুন কিছু ডেফিনিশন নথিলা তার ডেফিনিশন দিয়া হয়েছে এবং তাকে অপরাধ হিসাবে গড়া হয়েছে সংগঠিত অপরাধ পাই প্রভিজন রখা হয়েছে ভিড় হিংসা বা মব লিঞ্চিং পাই প্রভিজন রখা হয়েছে স্ন্যাচিং আগর কোনো প্রাবধান নথিলা লোক চোরি কেস করছিল স্ন্যাচিং কু অল্প দণ্ড থিলা কিন্তু বর্তমান লুট হচ্ছে সে লুট পাই গোটে অলগা প্রভিজন করা হয়েছে এই যে আমার পুলিশর যে তদন্ত প্রণালী ভিতরে অনেক পরিবর্তন করা হয়েছে বিশেষ করে আপনার যেমনি কহিলি যে কোন রিসর্চ সিজন করবে তার ভিডিওগ্রাফি করা পড়ব ভিডিও রেকর্ডিং তার করা পড়ব এবং যে 7 বছর ঊর্ধ্ব অপরাধে 7 বছর সাইন্টিফিক এক্সপার্ট আমার টেক ফরেন্সিক এক্সপার্ট যাই তাকে ভিজিট করবে ক্রাইম সিন ভিজিট করবে যেটা ইমিডিয়েট প্রভিজন রখা হয়নি 5 বছর ভিতরে সেটা করা পড়ব ইয়া ব্যতীত আগর পুলিশ রিমান্ডে আনুলে যে যেকোন ব্যক্তিকে গিরফ করি প্রথম 15 দিন ভিতরে রিমান্ডে আনবাক পড়ুছিল সেই অবধিকে বড়াই দিয়া হয়েছে 40 দিন এবং 60 দিন ভিতরে সে আনিপার অপরাধকে দেখি এফআইআর পুলিশর তদন্ত সারিবার সময়টাকে বি 60 দিন এবং 90 দিন ভিতরে সীমিত রক্ষা হয়েছে অপরাধর দণ্ডকে দেখি ন্যায়িক প্রক্রিয়া ব্যবস্থা ভিতরে বি কতদিন ট্রায়াল সরব তাপাই প্রভিজন রখা হয়েছে আমার ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে ডিজিটাল এভিডেন্স গোটে প্রাইমারি এভিডেন্স হিসাবে নেওয়া হয়েছে তার ডেফিনিশন করা হয়েছে এবং তা উপরে গুরুত্ব দেওয়া হয়েছে তেণু বিশেষ করে বৈষয়িক জ্ঞানকৌশলকে আমার বিচার ব্যবস্থা ভিতরে আমার ন্যায়িক বিধি ব্যবস্থা ভিতরে আনি আমার ন্যায়িক বিধি ব্যবস্থাকে যেমিতি বিশ্বর এক উন্নত ন্যায়িক বিধি ব্যবস্থা করা এই আইনের প্রাবধান রয়েছে এই আইন কু প্রচলন করা হলে আগুক বহু চ্যালেঞ্জ অছি বর্তমান আমি সববে তা উপরে নজর রাখিছু এবং যেতবে যা যেটি প্রকার আমার চ্যালেঞ্জ আসবে যেটি সুবিধা অসুবিধা হব তা উপরে আমি আমার অফিসর ট্রেনিং দেব এবং ওড়িশা পুলিশ প্রস্তুত অছি এই আইন কু ক্রিয়ান্বয়ন করবার ব্যতীত আজি লোকঙ্কর অবগতি পাই আমি সবু স্থান স্তরে জনাই দিচ্ছি সেমানে বিভিন্ন প্রকার মিটিং করবে ক্যাম্পেইন করবে ইয়া ব্যতীত সরকার তাঙ্কর স্তরে বিভিন্ন প্রকার শিক্ষানুষ্ঠানে বিভিন্ন প্রকার পব্লিসিটি মাধ্যমে লোককে এই আইন উপরে অবগত করবে।
ପ୍ରୋକ୍ଲେମ୍ଡ ଅଫେଣ୍ଡର୍ସ ଅଛନ୍ତି ପଳାତକ, ତାଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଯାହା ରହିଛି ମହିଳାମାନଙ୍କ। ପ୍ରଥମ କଥା ହେଉଛି ଏ ଆଇନରେ ଯେଉଁ ବ୍ୟାପକ ବୈପ୍ଳବିକ ପରିବର୍ତ୍ତନ ହେଇଛି, ଗୋଟେ ସୀମିତ ସମୟ ଭିତରେ ଏସବୁକୁ ବ୍ୟାଖ୍ୟା କରିହେବ ନାହିଁ, ତେଣୁ ତାକୁ ବ୍ୟାଖ୍ୟା କରିବା ପାଇଁ ବହୁତ ସମୟ ଦରକାର, ବହୁତ ପ୍ରାବଧାନ ହେଇଛି। ତେଣୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସଂକ୍ଷିପ୍ତରେ କହିଦେଲି, ସମୟ ପାଇଲେ ଏହା ଉପରେ ଆମେ ପୁଣି ଅଧିକ ଆମର ଆଇଜି ଟ୍ରେନିଂ ସାଇଲି ସେ ଟ୍ରେନିଂ ଦେଖନ୍ତି ସେ ନୋଡାଲ ଆମର ଯେଉଁ ନୂଆ ଟ୍ରେନିଂ ଅଫିସରମାନେ ବର୍ତ୍ତମାନ ଜଏନ୍ କରୁଛନ୍ତି, ଆମେ ଯେତେବେଳେ ଜାଣିଥିଲୁ ଯେ ଏଇ ତିନିଟା ନିୟମ ଲାଗୁ ହେବ, ତେଣୁ ଜାନୁଆରୀ ମାସରୁ ଆମର ଟ୍ରେନିଂ ସିଲାବସ୍ ଆମେ ରିଭାଇଜ୍ କରିଦେଇଛୁ। ତ ଯେତେ ଅଫିସର ବର୍ତ୍ତମାନ ଟ୍ରେନିଂ ନେଉଛନ୍ତି ସେମାନେ ଆଇପିଏସ୍ସି ସିଆର୍ପିଏସ୍ ଆଉ ଏଭିଡେନ୍ସ ଆକ୍ଟରେ ଟ୍ରେନିଂ ନେଉନାହାନ୍ତି, ଯେଉଁମାନେ ବେସିକ୍ ଟ୍ରେନିଂ କରୁଛନ୍ତି ଏକାଡେମୀମାନଙ୍କର ଟ୍ରେନିଂ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ରେ, ତାଙ୍କୁ ଆମେ ଏଇ ତିନୋଟି ବିଏନ୍ଏସ୍ ବିଏନ୍ଏସ୍ଏସ୍ ଏବଂ ବିଏସ୍ଏସ୍ ବିଏସ୍ଏସ୍ରେ ଶିକ୍ଷା ଦେଉଛୁ। ମହିଳାଙ୍କ ଅଧିକାର ରହିଛି, ଗୁରୁତ୍ୱ ରହିଛି ମହିଳା ଓ ଶିଶୁ ନିର୍ଯାତନା,